আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এডু এডুলেকচার বিড়িতে তো প্রথমে আমি আমি নিজের পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছি সিফাত আলবি রহমান বর্তমানে আমি বুয়েটে অধ্যয়নরত আছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলছি তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত তো প্রথমে বলে নিই আমরা এখানে বুয়েট টুয়েট কুয়ে টুয়েট এ চারটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন নেয় কীভাবে পড়ালেখা করতে হবে কী স্ট্র্যাটেজিতে পড়ালেখা করলে আমাদের চান্স পাওয়ার সুবিধা হবে এগুলো নিয়ে কথা বলব তো স্ট্র্যাটেজি বা পড়া ধরনের স্টাইল নিয়ে বলার আগে বলে নিচ্ছি কিছু কথা যে এসব ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দেখা যায় মূলত বারো থেকে চোদ্দো হাজারজন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে তো এগুলা ডিপেন্ড করে হচ্ছে তোমার এইচএসসির ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রির মোট নাম্বারের উপর মাঝে মাঝে জিপি ফাইভের উপরও ডিপেন্ড করে আবার তোমার কুয়েট এবং রুয়েটে ইংলিশ নাম্বারের উপরও ডিপেন্ড হয়ে থাকে তো এবার সবাই জানো তোমাদের এইচএসসি রেজাল্ট জেএসসি এবং এসএসসি রেজাল্টের উপর গড় করে হবে তো দেখা যাবে যে এবার কিন্তু কম্পিটিশনটা খুবই হাই হবে কারণ এ প্লাসের রেটটা যেহেতু বেড়ে যাচ্ছে এবং মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে বা কিভাবে মানে এখানে ভর্তি নির্বাচন করা হবে কতজন বারো তেরো যাই হোক তো এটা এখনও আসলে কেউই জানে না আমরা নিজেরাও জানি তো এ ব্যাপারে আসলে আর না বলি আমি সোজাসুজি চলে যাচ্ছি তোমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত তো প্রথমেই বলে নিচ্ছি এখানে আমি প্রস্তুতি তা এমনভাবে বলতো এটা একজন মাঝারি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য মানে এটা বলতে গেলে আমি নিজে যেভাবে প্রিপারেশন নিচ্ছি ফুল সেই জিনিসটাই আমি এখানে জাস্ট তুলে ধরবো আজকে তো প্রথমেই শুরু করা যাক তো আমি যদি এখানে বুয়েট আর চুয়েটে তোমার টোটাল ছয়শো মার্ক্সে এক্সাম হয় যেখানে শুধু ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি থাকে কিন্তু দেখা যায় যে কুয়েট আর রুয়েটে সেখানে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি পাশাপাশি ইংলিশও থাকে তো এখন আমি প্রথমে একটা 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 করে তুমি ফিজিক্স টপিকটা কিভাবে প্ল্যান করে পড়বা দেন ম্যাথস টপিকটা দেন কেমিস্ট্রি টপিকটা দেন ইংলিশ টপিকটা কিভাবে পড়লে তোমার সবগুলো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা যোগ্যতা হয়ে যাবে তো এখানে যে জিনিসটা আছে এখানে যে প্রিপারেশনটা বলা হবে যারা ধরো আমার মতো এইচএসসিতে খুব একটা পড়ালেখা করে নাই এইচএসসির আগে দিয়ে টেস্টের আগে দিয়ে পড়ালেখা করছে মোটামুটি পড়ালেখা করছে বাট সবার আগে বলে দিচ্ছি এই তিন মাস আমি তিন মাসের কথা বলছি তোমাদের অ্যাডমিশন কখন হবে জানা নেই কারণ এই প্যান্ডামিক সিচুয়েশন তো তিন মাসের যে প্রিপারেশনটা নেওয়া উচিত এটা সম্পর্কে বলবো তো এখানে তোমাদেরকে অনেক অফকোর্স পড়াশোনা করতে হবে এখানে সময় দিয়ে আসলে কিছু নির্ধারণ করা যাবে না তুমি এখানে দশ ঘন্টা পড়ো পাঁচ ঘন্টা পড়ো যত বেশি বলবে তত তোমার লাভ হবে তো প্রথমে আমি সব কিছু বলার আগে আরেকটা জিনিস বলে নিচ্ছি যে যে সাবজেক্টটি হোক মূলত ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো তোমাদেরকে প্রথমেই জানতে হবে যে তোমরা হয়তো সবাই উদ্ভাসের প্রশ্ন ব্যাঙ্কের জিনিসটা জেনে থাকো তো এই জিনিসটা তোমরা উদ্ভাসে পড়ো কিংবা না পড়ো এই জিনিসটা কালেক্ট করে নিতে হবে কারণ আমি তোমাদেরকে যা প্রিপারেশান বলবো এটার ভিত্তিতে একটু বলার চেষ্টা করব তো চলে যাই আমরা প্রিপারেশনের দিকে কিভাবে আমরা স্ট্র্যাটেজি ফলো করবো কীভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত এর তিন মাসে তো প্রথমে আসি ফিজিক্সের দিকে আচ্ছা প্রথমে একটু ক্ষমা করে নিতে চাই ক্ষমা করে দিতে হবে আমার লেখা কিন্তু খুব একটা সুন্দর না। তো আশা করি তাও বুঝতে পারবে সুন্দর করে লেখা ট্রাই করব তো আমি যদি এখন ফিজিক্সের ক্ষেত্রে আসি তো আমার এখানে ফিজিক্স আছে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার তো এখানে আমার টোটাল চ্যাপ্টার কয়টা আমার টোটাল চ্যাপ্টার হচ্ছে এখানে বিশটা চ্যাপ্টার তো ফিজিক্স ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা আসলে কেউ গুনায় ধরে না তো আলটিমেটলি আমরা তাও বিশটা হচ্ছে তো ফিজিক্স প্রিপারেশনটা আসলে কীভাবে নেব প্রিপারেশনটা আমি খুবই সময় প্রথমে তোমাকে তুমি শাহজাহান তপন স্যারের বই ফলো করো কিংবা আমির ইসাক স্যারের বই ফলো করো মূলত দেখা যায় যে সবাই শাহজাহান ইসাক স্যারের বই ফলো করে বা তুমি যে বই ফলো করো না কেন নতুন করে কোনো বই পড়ার দরকার নেই তো তোমাকে দুটা বই হলে তো ভালোই একটা হলো সমস্যা নেই তো শাহজাহান তপন স্যারের বই অথবা ইসাক স্যারের বই তো প্রথমে তোমাকে যে জিনিসটা করতে হবে তুমি কোনো কোচিংয়ে পড়ো বা বাসায় নিজে নিজে পড়ো সমস্যা নেই তুমি ফার্স্টে এই বইটা ফুল পড়তে হবে ফুল একটা চ্যাপ্টার আমি চ্যাপ্টার ওয়াইজ বলছি ধরো তুমি ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টারের কথা বলছি তো তোমাকে ফার্স্টের চ্যাপ্টারটা ফুল পড়তে হবে ভেক্টর নিয়ে দেন তোমাকে কী করতে হবে এখানের উদাহরণ এবং অনুশীলনে প্র্যাকটিস করতে হবে উদাহরণ এবং অনুশীলনী প্র্যাকটিস করতে হবে আশা করি তোমরা আমার লেখাগুলো বুঝতে পারছো তো উদাহরণ এবং অনুশীলনে প্র্যাকটিস করতে হবে দেন এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ এটা খুবই তোমরা সবাই এটা প্র্যাকটিস করে আসো সবাই জানো বাট আরেকবার জাস্ট ঝালাই করে নাও তোমার কি ম্যাথগুলো মনে আছে কি না তার জন্য তো এরপর যে জিনিসটা করতে হবে দেন আমরা সরাসরি চলে যাব প্রশ্ন ব্যাংকে তোমরা সবাই জানো উদ্ভাসের প্রশ্ন ব্যাংকের কথা আমি প্রথমেই বলে রেখেছি যে এই প্রশ্ন ব্যাঙ্কটা তুমি বলতে পারো অ্যাডমিশনের সময় বাইবেল তোমার তোমার জন্য মানে এটা ছাড়া কিছুই পসিবল না তো একটা স্টুডেন্টের যদি এই প্রশ্ন ব্যাংকটা মুগস্থ থাকে বা প্রত্যেকটা জিনিস জানে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি সে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টিকবে এটা আমার গ্যারান্টি তো প্রথমে আমি প্রশ্ন ব্যাংকে যাবো তো প্রশ্ন ব্যাংকে আমি চ্যাপ্টার রিলেটেড করে ভাগ করা থাকে সব কিছু তো আমি ব্যক্ত চ্যাপ্টারটা পড়লাম বই থেকে উদাহরণ আমি অনুশীলন সলভ করলাম দেন আমি প্রশ্ন ব্যাংকে যাওয়া দেন প্রশ্ন ব্যাঙ্কে যতগুলোই ম্যাথ থাকুক কোশ্চেন থাকুক আমি ওগুলো সলভ করব দেন এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে তো প্রশ্ন ব্যাঙ্কে তো অনেকেই আছে একটু বাড়তি একটু বেশি করে প্রিপারেশন নিতে চায় একটু টাফ টাইপ কোশ্চেন করতে পারে প্রশ্ন ব্যাঙ্কে থাকে কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে যে আমার প্রস্তুতিটা একটু বেশি হওয়া উচিত বা আমি নিজে যা করেছি একটু কঠিন ম্যাথ আমার পাততে হবে যাতে আমি কোথাও না আটকাই তো এটার জন্য আমার যে কাজটা করতে হবে দেন আমার প্রশ্ন ব্যাঙ্ক সলভ করার পরে তোমরা অভ্যাসের কনসেপ্ট বুকের নাম শুনেছো তো এটা তোমরা যারা অভ্যাসে পড়ছো তারা পেয়ে থাকবে বা তোমরা ছেলে পুরনো কনসেপ্ট বুকও বিভিন্ন মাধ্যম থেকে নিতে পারো বড়ো ভাই থেকে বা যেখান থেকে পাও কালেক্ট করলে সুবিধা হবে বা অভ্যাসে যদি ভর্তি হতে হবে দেন অভ্যাস থেকেই তোমাদেরকে কনসেপ্ট বুকগুলো দিতে হবে দেন তুমি প্রশ্ন ব্যাঙ্ক থেকে সোজাসুজি কনসেপ্ট বুকে চলে যাবা আচ্ছা কনসেপ্ট বুকে যে জিনিসটা আছে তো তোমাকে এখানে করতে হবে কি এখানে জাস্ট একটু হায়ার লেভেলে হয়তো তোমরা পড়ে এসেছো বাট একটু হালকা টাফ কোশ্চেন বা একটু মাথা কাটাতে হবে এই টাইপ কোশ্চেন এখানে দিয়ে থাকে তো আমাকে দেন প্রশ্ন ব্যাঙ্ক সলভ করার পর দেন আমি কনসেপ্ট বুকে আসবো তো কনসেপ্ট বুকে আমি একটু কঠিন টাইপ কোশ্চেন সলভ করব দেন ইটস মানে আমি একটা চ্যাপ্টার আমি কিন্তু এখানে একটা ফুল চ্যাপ্টার কীভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত করবো এই জিনিসটা করছি তুমি এখানে কিন্তু তুমি যদি চ্যাপ্টারটা ভালো মতো পড়ো বইগুলা শুধু উদাহরণের সময় তোমার কিন্তু এখানে বিভিন্ন ইউনিভার্সিটির হয়ে যাবে বিভিন্ন ডিউ বলো সিও বলো ওইগুলো প্রিপারেশনও কিন্তু একই সাথে হয়ে যাচ্ছে তো প্রশ্ন ব্যাংক সলভ করার পর আমি কনসেপ্ট বুকে চলে আসতেছি তো কনসেপ্ট বুকে আমি সলভ করব দেন এই ফুল কাজগুলো করা মানে হচ্ছে যে আমার প্রিপারেশনটা হয়ে গিয়েছে মানে একটা চ্যাপ্টারের প্রিপারেশন হয়ে গিয়েছে তো এগুলো তো পড়া হলো কিন্তু সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে আমাদের একটা জিনিস অনেকে এই জিনিসগুলো করে কিন্তু সমস্যাটা হয় কোথায় জানা সমস্যাটা হয় আমরা এক্সাম দিই না এগুলো পড়া পরে এক্সাম দিতে হবে এটা তুমি নিজে বলো ধরো তুমি এখানে উদাহরণ বা অনুসরণ তোমার যেসব কোশ্চেনগুলো কঠিন লেগেছে এগুলো দাগায় রাখলা প্রশ্ন ব্যাংকে যেগুলো কঠিন লেগেছে সেগুলো দাগায় রাখলা কনসেপ্ট বুকে যেসব প্রশ্নগুলো কঠিন লেগেছে সেগুলো তোমরা দাগে রাখলাম তুমি যদি বিভিন্ন কোচিংয়ে বা উদ্ভাস বা যেখানেই তুমি কোচিং করো না কেন ওইখানে একটা এক্সাম নেয় তো এক্সামের উপর থাকাটা জরুরি তো ওইটা বাদেও তোমার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিজে নিজে এক্সাম দেওয়া তুমি যদি বাসে কারো কাছে পড়ে থাকো আলাদাভাবে তো উনি তোমাকে এক্সাম নিতে পারে বা তুমি যদি কারো কাছে না পড়ে থাকো দেন তুমি এক্সাম নিজের থেকে এক্সাম দিতে পারো এক্সামটা হবে কি তুমি এখানে যেরকম এক্সাম হয় নর্মালি দেখা যায় যে আমাদেরকে তিন আঙ্গুল গ্যাপ থাকে তো আমরা কি করব এখানে নিজেকে একটু সময় দিতে হবে সময়টা হচ্ছে যে আমরা যে টাইমে পড়ালেখা করি না সেই টাইমে আমাদের করতে হবে কি আমরা নিজেরা নিজেরা যেসব আমাদের কঠিন কোশ্চেন প্রশ্ন লেগেছে তো সেগুলো আমরা প্রশ্ন করব প্রশ্ন লিখে এখানে প্রশ্ন লিখলাম দেন তিন হাত গ্যাপ দিয়ে আরেকটা প্রশ্ন লিখলাম দেন আমরা সময় বেঁধে নিজেগুলো এগুলো সলভ করবো সময় বেঁধে বলতে এখানে আমার প্রত্যেকটার জন্য তিন মিনিট দেওয়াটা আমি বুয়েট টুয়েটের ক্ষেত্রে তিন মিনিট ষাটটা কোশ্চেন প্রত্যেকটার জন্য আমি তিন মিনিট পাই বুয়েটে মেনলি তিন মিনিট ওয়েট টুয়েটেও এরকম প্রত্যেকটার জন্য তিন থেকে সাড়ে তিন মিনিটই পাওয়া হয় তো এরকম আমরা নিজের নিজের বাসায় তোমার প্রশ্ন সলভ করার মাধ্যমে আমাদের ফুল চ্যাপ্টারটার উপর একটা বেসিক ধারণা হয়ে যাবে ফুল চ্যাপ্টার থেকে এরপরে আমরা মোটামুটি কোশ্চেন আসলে আমরা পারতে পারবো দেন তুমি তো বিভিন্ন জায়গায় আরও এক্সাম দিবে এবং ভর্তি পরীক্ষার আগে দিয়ে আরও এক্সাম দিবে তো আমার হচ্ছে যে এভাবে আমার একটা চ্যাপ্টারের ফুল একটা চ্যাপ্টারে ফুল আমার রিভিউ হয়ে যাচ্ছে দেন মানে আমার চ্যাপ্টারটা শেষ ওকে তো এভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের যদি স্ট্র্যাটেজি এই সেম স্ট্র্যাটেজি ফলো আমি পার্সোনালি বলছি আমি নিজে এই স্ট্র্যাটেজিটা ফলো করেছি তো তোমরা সবাই যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করো দেন তোমার একটা চ্যাপ্টার শেষ তো তেমনি এইভাবে বিশটা চ্যাপ্টার আছে। বিশটা চ্যাপ্টারে তুমি যদি সেম স্ট্র্যাটেজি ফলো করো দেন তোমার ফিজিক্স এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর তুমি তোমাকে তো বললামই তুমি এক্সাম দিচ্ছ এক্সামের মধ্যে প্রতিনিয়ত থাকছ তো তুমি এছাড়া এরকমও করতে পারো যে তোমার ফুল ফার্স্ট পেপার শেষ হওয়ার পরে নিজে একটা এক্সাম দিলা ফুল ফার্স্ট পেপারের উপর দেন ফুল ফিজিক্সের উপর তুমি চেলে এক্সাম দিতে পারো এটা ইটস আপ টু ইউ তো আপাতত তোমার ফিজিক্সের এখানে করলে মানে আমি বলে দিতে পারছি একটু যদি কারো প্রিপারেশন থাকে এবং এগুলোর উপর যদি ভালো আয়ত্ত থাকে এই জিনিসগুলা তোমার দেন তুমি আল্লাহ রহমত যদি থাকে তুমি আহ বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশনে টিকে যেতে পারবা